নমস্কার আমি অরবিন্দ কুমার দাস আজকে তোমার মাঝখানে নিয়ে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক টপিকটি কি পুরো স্ট্র্যাটেজি সাজেশান সাজেশান মানে কিন্তু বুঝতে পারছো গুরুত্বপূর্ণ অঙ্কের সমাহার কিন্তু এখানে দুরকম ব্যাপার রয়েছে প্রথমটা কি জানো চ্যাপ্টারের সাজেশান কোন চ্যাপ্টারগুলোকে পড়লে মিনিমাম কটা চ্যাপ্টার পড়লেই আমি এই কম সময়ে ক্লাস ইলেভেনে ভালো রেজাল্ট করতে পারবো নাম্বার টু হচ্ছে চ্যাপ্টারের মধ্যে কি কী অঙ্ক রয়েছে কটা অঙ্ক রয়েছে গুরুত্বপূর্ণ যে অঙ্কটি করলে পুরো চ্যাপ্টার হয়ে যাবে বা চ্যাপ্টার থেকে আসা প্রবলেমগুলো সলভ করতে পারবো তোমাদের এক্ষেত্রে বলে রাখি প্রিয় ভাই বোনেরা এবার কিন্তু তোমাদের একটা স্ট্র্যাটেজি মেনটেন করে পড়তেই হবে কেন কারণ এবার কিন্তু স্কুল থেকেই কিন্তু প্রশ্ন হচ্ছে অর্থাৎ স্কুলের স্যারেরাই কিন্তু প্রশ্ন করছেন ফলে এখানে কিন্তু প্রশ্নের ধারা কিন্তু সাইকোলজিক্যাল দৃষ্টিভঙ্গিতে পরিবর্তিত হবে কোশ্চেনের প্যাটার্ন ঠিকই থাকবে কিন্তু পরিবর্তিত হবে কোশ্চেনের ধারাটা যেমন যেমন ধরো উচ্চ মাধ্যমিক বলো বা একাদশ শ্রেণির যখন কোশ্চেন বোর্ড মারফত আসতো তা একটা ধারা অনুযায়ী প্রশ্ন ওটা হতো বলা যেত কি ধরনের প্রশ্ন আসবে কিন্তু এবার যেহেতু স্কুল শিক্ষকরা প্রশ্ন করছে ফলে ওনাদের যে দৃষ্টিভঙ্গি ক্লিয়ার তার উপর ডিপেন্ড করে কিন্তু কোশ্চেনের কোয়ালিটি কোশ্চেন আমাদের কিন্তু নির্ভর করবে যেমন একটা এক্সাম্পল বলে বুঝতে পারবে আমি তিনটা থট ভেবে নিচ্ছি প্রথম সাইকোলজিক্যাল থট কি কোনো স্যার এটা ভাবতে পারেন ক্লাসে তো নো ডাউট ভালো বুঝিয়েছি ফলে এক কাজ করি ক্লাস টুয়েলভে এই টপিকগুলো লাগবে সেইটাকে অনুকরণ করে ইলেভেনের যে কন্টেন্ট আছে তার একটা উপর ভিত্তি করে এক ধরনের কোশ্চেন বানাই এটা একটা টাইপ হতে পারে নাম্বার টু দৃষ্টিভঙ্গি এটা হতে পারে যে ক্লাস ইলেভেনের যে কন্টেন্টগুলো রয়েছে একদম পুরো কনসেপ্ট অ্যাপ্লিকেশান ভিত্তিক প্রশ্ন সেটা নিয়ে হতে পারে নাম্বার থ্রি এরকমও কোয়েশান হতে পারে যে একটা চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ অঙ্কগুলোকে তুলে 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 তৈরি প্রশ্নপত্র তার মানে কি প্রশ্নপত্র তৈরি হওয়ার বিভিন্ন কিন্তু রাস্তা আছে তাই আজকে আমি তোমাদের সমস্ত রাস্তাকে স্যাটিসফাই করে এরকম ধরনের চ্যাপ্টার ভিত্তিক গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করবো তবে আমরা যাতে ফিল করতে পারি যে কোন চ্যাপ্টার বেশি গুরুত্বপূর্ণ কোন চ্যাপ্টারকে আগে বেশি প্রায়োরিটি দেব এই কম সময়ে তার জন্য দরকার কি যেন ফুল স্ট্র্যাটেজি প্ল্যান অর্থাৎ কোশ্চেনের প্যাটার্নটাকে জানতে হবে কোন কোশ্চেন কোন জায়গায় কোন অবস্থায় থাকে কটা চ্যাপ্টার করলে আমার এই কোশ্চেন অ্যাটেন্ড করা যাবে তার জন্য আমাদের প্রাথমিক প্ল্যান তাই চলো শুরু করি প্রথমে কোশ্চেন প্যাটার্ন ক্লিয়ার তো দেখে নাও আমরা যে আশি মার্কের রিটার্ন পরীক্ষা দেবো কুড়ি মার্ক তো প্রোজেক্ট আশি মার্কে যে রেটিন পরীক্ষা দেব তার মধ্যে এমসি থাকে দশটা তো আমি এই দশটাকে বাদ দিলাম কেমন আমি এই পরবর্তী পার্টটাকে নিয়ে বলছি যখনই পরবর্তী পার্ট নিয়ে বলবো সময় তো কম ওই কারণে আগে ব্রেনকে ইনস্ট্রাকশান দেবে আমি লাখ লাখ অঙ্ক করব না আমি কটা অঙ্ক করব মাত্র কুড়িটা অঙ্ক করব কেমন যখনই ভাববে কুড়ি হাজার অঙ্ক করব বা দু হাজার অঙ্ক করব তখন দেখবে মাথা পুরো চেকমাকে যাবে আগে ব্রেনকে ইনস্ট্রাকশান দাও বেশি না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি টোটাল কিন্তু আমাকে কুড়িটা অঙ্ক করতে হবে কটা বললাম টোটাল আমাকে কুড়িটা অঙ্ক করতে হবে কেমন দেখব এবার এই কুড়িটার মধ্যে কটা অঙ্ক সহজে করতে পারি এই হচ্ছে আমাদের প্রথম প্ল্যান তো তার জন্য আমরা চলো দেখে নিই এই পুরো সিস্টেমে কি হয় দেখো টু মার্কের কোশ্চেনের যে প্যাটার্ন এরকম থাকে তিন নাম্বারে যার প্রত্যেকটা অঙ্কের নাম্বার থাকবে চার করে সেখানকার কোশ্চেনের যে প্যাটার্ন কীরকম থাকে আর প্রত্যেকটা অঙ্কের নাম্বার থাকবে পাঁচ তাই চারের কোন কোন অঙ্কগুলো করলে গেলে আমরা সিওর কমন পাবো চলো এর পুরো স্ট্র্যাটেজি প্ল্যানটা দেখে নিই তো প্রথমেই আমি তোমাদের এটা বলবো প্রিয় ভাই বোনেরা সবচেয়ে একটা সহজ চ্যাপ্টার আছে খুবই সহজ চ্যাপ্টার লিমিটেড কয়েকটা অঙ্ক করলেই তুমি আরামসে ওই চ্যাপ্টার করে আসতে পারবে সেই চ্যাপ্টার কি জানো গাণিতিক যুক্তিদার। কি বললাম গাণিতিক যুক্তিদার যেটা এখানে থাকবে গাণিতিক যুক্তি তো তোমরা করবে কি যেহেতু মাত্র তিন চারটা অঙ্ক করলেই হান্ড্রেড পারসেন্ট কমন পাওয়া যায় দুটো অঙ্ক থাকে যে কোনো একটা করতে বলে তাই আমি বলবো চার নাম্বার ইজিভাবে পেয়ে যাবে এই চ্যাপ্টারটা করলে তাহলে একদম প্ল্যানের প্রথমেই এই চ্যাপ্টারটাকে রেখে দাও তাহলে আমাদের একটা চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেল নাম্বার টু কি নাম্বার টু হচ্ছে প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স কী বললাম সম্ভাবনা সম্ভাবনা বা রাশিবিজ্ঞান আমি রাশি লিখছি কেমন কি বললাম সম্ভাবনা বা রাশিবিজ্ঞান প্রিয় ভাই বোনেরা আমি বারবার বলবো তোমাদের যখনই তোমরা সম্ভাবনা বা বিজ্ঞান পড়বে ক্লিয়ার মন দিয়ে শোনো সবাই তো যেহেতু স্কুল থেকে প্রশ্ন হবে ফলে অনেকগুলো স্যারের একটা দৃষ্টিভঙ্গি থাকে কি দেখবে চার মার্কের যে প্রশ্নটা হয় সেটা কিন্তু রাশিবিজ্ঞান থেকে সহজ থাকে আর টু মার্কের যে প্রশ্নটা হয় সেটা সম্ভাবনা থেকে সহজ পাবে ক্লিয়ার যদিও রাশিবিজ্ঞান থেকেও সহজ থাকবে নো প্রবলেম তবে স্টুডেন্ট যদি রাশিবিজ্ঞান থেকে করে তাহলে একটু সহজ পাবে কেন পাবে জানো কারণ সম্ভাবনা করতে গিয়ে বিন্যাস সমবায়ের অনেক সময় কনসেপ্ট দিয়েও অঙ্ক থাকতে পারে তো অনেক স্টুডেন্টস কি হয় বিন্যাস সমবায় একটা বড়ো পার্ট ফলে অনেকে কীভাবে ভাষা লিখবো ভাষার একটা ত্রুটি হতে পারে বা ওই যে কম টাইমে যদি অঙ্ক কমন না পাই তাহলে থটটা আনতে গিয়ে একটা সময় লাগতে পারে তার চেয়ে বরং ওখানে সময় না লাগানোর থেকে গণনাতে সময় লাগানো বেশি ভালো কারণ রাশিবিজ্ঞানে মাত্র কয়েকটা টাইপের অঙ্ক আছে তা কয়েকটা মাত্র সূত্র আছে ওই সূত্র ওই টাইপটি জানতে গেলেই তুমি নামাতে পারবে অঙ্ক ওখানে কোনো কনসেপ্টের বিষয় নাই ওখানে ক্যালকুলেশনের বিষয় আছে তাই চার মার্ক অঙ্ক বড় হয় তাই তুমি তুমি গণনার দিকে ধ্যান দাও গণনা ক্লিয়ার আমি সহজ লিখছি কাউন্টিং আমি সিনাম দিচ্ছি বা ক্যালকুলেশান সি নাম দিলাম কেমন আর যখন সম্ভাবনা টু মার্কের জন্য করবে দেখবে এখানে কিন্তু বড় অঙ্ক দেয় না খুব সহজ খুব সিম্পল অঙ্ক দেয় ঘুরিয়ে পেঁচিয়ে অঙ্ক দেয় না ফল তুমি এখানে সম্ভাবনা অঙ্ক করতে পারবে কেমন ব্যাস তো এই হয়ে গেল আমাদের একটা দুটো তিনটে তিনটে কোশ্চেন কেমন ভাবো এই কুড়িটার মধ্যে তিনটে কোশ্চেন আমাদের হয়ে গেল স্যার এবার কোন অঙ্কে আমাদের কোপ ফেলা দরকার স্যার কোন অঙ্কের প্রতি তো দেখো এবার আমাদের টার্গেট হবে এই ডি এর অঙ্ক স্যার ডি এর অঙ্কে কি থাকবে তো বলে রাখি এখানে থাকবে লিমিট লিমিট অর ডেরিভেটিভ কী বললাম এখানে থাকবে লিমিট অর ডেরিভেটিভ ক্লিয়ার এবার তোমরা বলবে স্যার আমরা কোনটা অ্যাটেন্ড করব আমি তো এটাই বলবো যে এখানে তোমরা চেষ্টা করবে চেষ্টা করবে চার মার্কের জন্য ডেরিভেটিভটা করার আর টু মার্কেট জন্য লিমিটটা করার যদিও ডেলিভারি থেকে অঙ্ক দেবে তবে আমার এটাই বক্তব্য যদি তুমি লিমিটটা করো আসলে লিমিটটা কেন বলছি কারণ লিমিটে দেখবে মাত্র দুটো টপিক আছে একটা হচ্ছে অ্যালজাবরার উপর ভিত্তি করে যদি ফাংশানটা অ্যালজাব্রিক হয় আর নাম্বার টু ফাংশানটা যদি ত্রিকোণ হয় ফলে এখানে যেহেতু মাত্র দুটো ফাংশান আছে অ্যালজাবরা দেওয়ার চেষ্টা করে না ম্যাক্সিমাম ক্ষেত্রে টার্গেট থাকে ত্রিকোমেদি দেওয়ার আর ট্রিকোমদিতে প্রচুর ফর্মুলা থাকে ফলে এখানে এমন অঙ্ক দেয় চার মার্কের সেখানে স্টুডেন্টসকে ট্রিকোমদির ফর্মুলা ফেলে সলভ করতে গিয়ে একটু সমস্যা বোধ করতে হয় তার চেয়ে বরং এখানে বরং ডেরিভেটিভ থেকে সহজ কোশ্চান থাকে প্রমাণ টাইপের হোক কিংবা বলতে পারো লিমিটকে ব্যবহার করে হোক তো দেখবে এখান থেকে একটা ভালো অঙ্ক পাবে তবে আমি বলবো টু মার্কের জন্য কিন্তু লিমিট থেকে একটা ভালো অঙ্ক পাওয়া যায় কেমন ফলে তোমার বলো স্যার তারা তোমাকে দুটোই চ্যাপ্টার করতে হচ্ছে হ্যাঁ করতে হচ্ছে কিন্তু কোশ্চেনের ভেরিয়েন্স কোশ্চেনের প্রকৃতি অনুযায়ী তুমি কিন্তু পাঠ করতে পারছো কেমন সহজ ভারী তুমি পৃথক করতে পারছো আচ্ছা নেক্সট দেখো চলে আসছি এবার এই সি গ্রুপের অঙ্কে সি গ্রুপ সি এর অঙ্কেই থাকবে থাকবে কোঅর্ডিনেট জিওমেট্রি স্থানাঙ্ক জ্যামিতি স্যার কোন কোন চ্যাপ্টার করব তো আগে বলে রাখছি পাঁচ মার্কের জন্য অবশ্যই তোমাকে করতে হবে অধিবৃত্ত কেউ যদি বলো স্যার অধিবৃত্ত করবো না স্যার তাহলে তাকে এলিপস মানে উপবৃত্ত বা হাইপার বলা মানে পরাবৃত্ত ক্লিয়ার এই দুটো কিন্তু করতে হবে যদি কেউ মনে করে আমি অধিবৃত্তটা করব না তাহলে তাকে দুটো চ্যাপ্টার করতে হবে যদি কেউ বলে স্যার আমি ওই দুটো করবো না তাহলে অধিবৃত্ত করলেও হয়ে যায় কাজ চলে যাবে কেমন বাস নেক্সট কি এই সি পার্ট আর এই সি পার্টটাও কিন্তু কডনেট জিওমেট্রি মানে স্থানাঙ্ক জ্যামিতির পার্ট অর্থাৎ তুমি এখানে করতে পারো সরল রেখা সরল রেখা আর এখানে থাকবে কি বৃত্ত এখানকার যে সি তুমি পাবে সরল রেখা বা থাকবে থ্রি ডি কেমন তো স্ট্রেট লাইন করলে মোটামুটি তুমি এই পার্টটা কভার করে দিতে পারছো আর অধিবৃত্ত কিংবা উপবৃত্ত পরাবৃত্ত করলে ওই পার্টটা খাবার করতে পারছ তো এই হচ্ছে আমাদের এই পার্ট এবার এই পার্টে না চ্যাপ্টার লিমিটেড দেখো ব্রেনের উপর অত চাপ পড়ে না কেউ যদি মনেও করে না যে আমি স্যার এখান থেকে রাশিবিজ্ঞান করব। একটা চ্যাপ্টার নাম্বার টু গান থেকে করব দুটো চ্যাপ্টার স্যার আমি ডেলিভিটিভ করে যাবো স্যার শুধু তাহলে তিনটে চ্যাপ্টার তাহলে এক দুই তিন তিনটে চ্যাপ্টার করলেই টোটাল আমাদের হয়ে যাচ্ছে এই পাঁচটা বুড়ো পার্ট তাই না দেখো রাশিবিজ্ঞান গান যুক্তি ডেরিভেটিভ রাশিবিজ্ঞান তো এখানেও হয়ে যাচ্ছে ডেরিভেটিভ এখানে হয়ে যাচ্ছে তার মানে কি মাত্র কেউ যদি তিনটে চ্যাপ্টার করে তাহলে হয়ে যাচ্ছে টোটাল পাঁচটা অঙ্ক ক্লিয়ার আচ্ছা কিন্তু এইখান থেকে শুরু হচ্ছে ঝামেলা কেন ঝামেলা কারণ বি পার্টটা পুরো থাকছে অ্যালজেব্রার পার্ট কীরকম দেখো বি পার্টে এক নম্বরে সরল অসমীকরণ সরল অসমীকরণ এখান থেকে একটা অঙ্ক থাকছে দিচ্ছে দেখছি বা স্যার এটা পছন্দ করে কারণ এখান থেকে অঙ্ক অনেক বড়ো হয় ক্যালকুলেশন করতে গিয়ে যখনই মঠযুক্ত অঙ্ক দিয়ে দেয় না তখন গণনাটা অনেক বড়ো হয়ে যায় পাঁচের মতোই দেখে লাগে ওর রূপটা তো সরল অসমীকরণ একটা অঙ্ক নাম্বার টু আমরা বলতে পারি এখান থেকে জটিল রাশি জটিল রাশি কিংবা বলতে পারো দীঘাত সমীকরণ আমি দীঘাত লিখে রাখলাম কিংবা অনুক্রম শ্রেণী অনুক্রম শ্রেণী কেমন এই পার্টটা করলে মোটামুটি তুমি কমন পাবে তো বলতে পারি এখানে যে অ্যালজাবরা পার্টটা এতটা লেন্দি পার্ট যে তোমাকে না করে রাখতে হবে বেশ কয়েকটা চ্যাপ্টার কিছু করার নেই কেমন তুমি যদি বি পার্টে যাও তাহলে বি পার্টে চার মার্কের জন্য গুরুত্বপূর্ণ অঙ্করা আছে ম্যাথামেটিক্যাল ইন্ডাকশান ম্যাথামেটিক্যাল ইন্ডাকশান মানে গাণিতিক আরোহণ তত্ত্ব তারপর কি পাবে তারপর পাবে ওই ওই পার্টটাই করবে সেকেন্ড পার্ট যা করলে না ওই পার্টটাই করবে তাহলে তুমি কমন পেয়ে যাবে যদি মনে করো স্যার এখানকার বি পার্টে কী করব তাহলে এখানকার বি পার্টে আমি বলবো এটাই ওখানে যা করলে ওটা করলে কোনো নো প্রবলেম বি পার্টটা সব একই থাকবে এ পার্টে তুমি বলতে পারো দ্বিপদ উপপাদ্য যদিও এই পার্টটা তোমার বি পার্টের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ স্যার এবার বলুন আমি দুইয়ের এ তিনের এ চারের এর জন্য কি করব তো আগে বলছি চারের এর জন্য ত্রিকোণ মিতি ত্রিকোণ মিতি গুণিতক কোন অংশ কোনগুলো খুব ইম্পর্টেন্ট কেমন দুইয়ের এর একটা আমি বলতেই পারি ইউনিট ওয়ানের জন্য খুব ইম্পর্টেন্ট মানে ওই সেট রিলেশান ম্যাপিং কি বললাম তিনের এর জন্য সেট রিলেশান ম্যাপিং যদিও এই তিনটের মধ্যে এসটা হচ্ছে কি খুবই গুরুত্বপূর্ণ কেমন আর সেকেন্ডের জন্য ত্রিকোণমিতি কি বললাম ত্রিকোণমিতি তো এই হচ্ছে ফুল কোশ্চেন প্যাটার্ন স্যার আমি যদি মনে করি খুবই কম চ্যাপ্টার পড়বো স্যার খুবই কম চ্যাপ্টার তাহলে আমি এটাই বলবো প্রিয় ভাই বোনেরা যে সবচেয়ে বেশি পার্ট কোথায় আছে যেন ট্রিকোমেজিতে অনেকগুলো পার্ট আছে সংযুক্ত কোণের কণপাত যৌগিক কোণ যোগফল গুণফল রূপান্তর গুণিত কোণ অংশ কোণ তারপর সাধারণ সমাধান ত্রিভুজ সাধারণ ধর্মাবলী এই সাতটা চ্যাপ্টার পড়বে এই সাতটা চ্যাপ্টার পড়ার পর তোমার এই ফান্ডাতে তোমার আসছে অঙ্ক ক্লিয়ার কিন্তু যদি আমরা বিজ্ঞান করি ক্লিয়ার বিজ্ঞান করি তাহলে দেখো আমরা এই কোশ্চেন এই কোশ্চেন অ্যাটেন্ড করতে পারবো যদি আমরা গাণিতিক যুক্তিদার করি তাহলে আমরা এখানকার আরেকটা কোশ্চেন অ্যাটেন্ড করতে পারছি যদি আমরা ডেরিভেটিভটাই করে নিই ধরো ডেরিভেটিভ করলাম তাহলে কিন্তু আমরা এইখানকার ডি এখানকার ডি অ্যাটেন্ড করতে পারছি তার মানে তিন চারে বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলো মার্ক মাত্র তিনটে চ্যাপ্টার থেকে করতে পারছি ক্লিয়ার মাত্র তিনটে চ্যাপ্টার ষোলো নাম্বার তারপর তুমি যদি স্ট্রেট লাইন করতে পারো স্ট্রেট লাইন করতে পারলে তোমার এখানে সি এর এক হয়ে যাচ্ছে এখানে সি এর আরেকটা অঙ্ক হয়ে যাচ্ছে তখন ভাবো চারটে চ্যাপ্টার করলে আমরা কত পাচ্ছি চারটে চ্যাপ্টার করলে আমি এটা মিটিয়ে দিই কারণ ওখানে মার্ক করে ফেলেছি তাই চারটে চ্যাপ্টার করলে আমরা পেয়ে যাচ্ছি চার চারের ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ বাইশ নাম্বার কেমন তো এইভাবে আমরা কিন্তু চ্যাপ্টারগুলোকে কমাতে পারবো যেমন এখানে অধিবৃত্ত করে নিলে আর একটা চ্যাপ্টার ব্যাস তারপর ধরে নাও তুমি করলে এখান থেকে শ্রেণী শ্রেণী খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার যদি শ্রেণী চ্যাপ্টারটা করে নাও দেখবে ও চারেও থাকবে কেমন শ্রেণী চ্যাপ্টার ওখানেও থাকে চারেও থাকে তার মানে আমরা একটা গুরুত্বপূর্ণ পার্ট পেয়ে যাচ্ছি তো এইভাবে তোমরা যদি টেকনিক ওয়াইজ পড়ো তাহলে দেখবে চ্যাপ্টারকে তুমি চ্যাপ্টারের সাজেশান বানাতে পারবে আরে ভাই আগে কি কাজ চ্যাপ্টারের সাজেশান সেকেন্ড কি কাজ চ্যাপ্টারের মধ্যে থাকা টপিকের সাজেশান তো আশা করছি তোমার বুঝতে পারলে স্যার আপনি এই পার্টটা বলবেন না আমি তো এখন তোমাদের সাজেশান দেবো একত্রে সাজেশান দেবো ফলে টেনশন নেই কেমন যখন সেট লেশন ম্যাপিংয়ের সাজেশান দেবো একত্রে দিয়ে দেবো কোনো টেনশন নেই কিন্তু কেউ এখানে কমাতে যেও না কারণ এটা আবার আমাদের ক্লাস টুয়েলভেও লাগে যাই হোক তোমরা আগে চটপট লিখে নাও এই টপিকটি এবারে দেখো প্রথম একটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করি কেমন এটা প্রথম চ্যাপ্টার নয় কিন্তু বলতে পারো প্রায় কমন পাওয়ার মতন চ্যাপ্টার তো এই চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলো রয়েছে তা হলো কি দেখাও যে রুট টু একটি অমরত সংখ্যা এক্স হচ্ছে বাস্তব সংখ্যা এবং এক্স যদি চারের থেকে বড়ো হয় তাহলে এক্স স্কোয়ার ষোলোর থেকে বড়ো হবে এটা প্রমাণ করতে হবে এই পরস্পর বিরোধী পদ্ধতিতে আচ্ছা একটি অমূলত ও একটি মূলত সংখ্যার সমষ্টি একটি মূলত অমূলত সংখ্যা মাথায় রাখবে এখানে আরেকটা কোশ্চেনও হতে পারে একটি বাস্তব সংখ্যা ও একটি অবাস্তব সংখ্যার সমষ্টি অবাস্তব সংখ্যা কেমন একই টেকনিকে যে টেকনিকে তুমি অঙ্কটা সলভ করবে সেম টেকনিক মেনেই তোমাকে অঙ্কটি করতে হবে কেমন তো তোমরা এই অঙ্কটার সঙ্গে অনুরূপে লিখে নেবে যে একটি বাস্তব সংখ্যা এবং একটি অবাস্তব সংখ্যা সমষ্টি একটি অবাস্তব সংখ্যা নেক্সট কি এক্স একটি অখণ্ড সংখ্যা এবং এক্স স্কোয়ার বিজোর হলে এক্সের মানও বিজোড় হবে আচ্ছা এর অনুরূপ আরেকটা অঙ্ক কী হতে পারে এক্স একটি অখণ্ড সংখ্যা এক্স স্কোয়ার জোর সংখ্যা হলে এক্সের মানও জোর হবে বিজোরের পরিবর্তে জোর ফলে বিজোরটা করলে তুমি জোরটাও করতে পারবে আচ্ছা একটি ত্রিভুজ সমবাহ হবে যদি এবং কেবলমাত্র যদি ত্রিভুজটি সদৃশকোণী হয় মানে কি ওই ত্রিভুজটার সবটা কোণ যদি সমান হয় উল্টোটাও ত্রিভুজটি যদি সদৃশকোণী হয় বা ত্রিভুজটার সবটা কোণ যদি সমান হয় তাহলে তাহলে কি আমরা প্রমাণ করবো কি ত্রিভুষ্টি সমবাহত্রে বলছে তার মানে কি আমরা এখান থেকে দুটো কোশ্চেন পাচ্ছি নেক্সট কি দুটি স্বাভাবিক সংখ্যা এক্স ও ওয়াই বিজোর কেবলমাত্র যদি এবং কেবলমাত্র যদি ওদের যে গুণ ফলটা বিজোর হয় মানে কি এক্স ওয়াই বিজোর তাহলে গুণ ফলটাও কি বিজোর হবে এটা প্রমাণ করতে হবে ঠিক একই রকমভাবে পরেরটা কি এক্স ওয়াই অখণ্ড সংখ্যা এমন যে এক্স মাইনাস ওয়াই একটি অখণ্ড ধনাত্মক সংখ্যা তবে প্রমাণ করো এক্স কেটেন ওয়াই হবে দেখো এখানে এই যে কয়েকটা অঙ্ক আছে না এই কয়েকটা অঙ্কের আড়ালেই কিন্তু প্রচুর অঙ্ক লুকিয়ে আছে তোমরা যদি এই মাত্র পাঁচটা অঙ্ক ঠিক টেকনিকে এবং বুঝে তুমি সমাধান করতে পারো তাহলে অজানা অঙ্ক তুমি করতে পারবে তাই তোমাদের ডিউটি কী হবে এই পাঁচটা অঙ্ককে বুঝে একদম পুরো খাতায় প্র্যাকটিস করা কেমন তো এই হলো আমাদের গাণিতিক যুক্তি এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ অঙ্কের সেট ক্লিয়ার চলো এবার চলে আসছি আমরা পরবর্তী চ্যাপ্টারে এবারে দেখো নেক্সট আর গুরুত্বপূর্ণ চ্যাপ্টার চ্যাপ্টারের নাম কি বিস্তৃতির পরিভাব এখান থেকে টোটাল এই আটটি অঙ্ক হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বা বলতে পারো এই আটটা অঙ্ক যদি করে নিতে পারো তাহলে এই চ্যাপ্টারটার পুরো স্ক্যান হয়ে যাবে কারণ এই পুরো চ্যাপ্টারটা এই আটটা অঙ্ক নিয়ে তৈরি অ্যাকচুয়ালি যদি তুমি আটটা অঙ্ক করে নাও তাহলে তুমি মোটামুটি এই চ্যাপ্টারে আন কোনো অঙ্ক যদি দেয় করতে পারবে তো প্রথম অঙ্কটা কি বলেছে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ভেদমান নির্ণয় করো ক্লিয়ার আমি আজকে এই টপিকে বলবো না সূত্র কি কারণ সাজেশান নিয়ে আলোচনা হচ্ছে যদি কেউ মনে করো স্যার এদের যে উত্তরগুলো সে উত্তরগুলো কেমন করে করবো তার জন্য অবশ্যই ক্লাস রয়েছে তো আগে বলে দিই প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা মানে কি না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট চলছে এরকম কেমন তো এই এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ভেদমান কত হবে ক্লিয়ার এটা জানতে চেয়েছে তো ঠিক একই রকমভাবে পরের কোশ্চেনটা কি প্রথম এন সংখ্যক যুগ্ম স্বাভাবিক সংখ্যার ভেদমান দেওয়া আছে তাহলে এনের মান কত এটা খুব দামি অঙ্ক তিন নম্বর অঙ্ক এটাও দারুণ অঙ্ক পাঁচটা পর্যবেক্ষণের পাঁচজন দেখছে পাঁচটা পর্যবেক্ষণের মধ্যক দেওয়া আছে ভেদমান দেওয়া আছে কেমন কিন্তু পাঁচটা পর্যবেক্ষণের মধ্যে মাত্র তিনটা পর্যবেক্ষণ আমাকে বলে দিয়েছে ওর মান ওয়ান টু সিক্স তাহলে বাকি দুটো পর্যবেক্ষণের মান কত হবে কেমন এটা চেয়েছে নেক্সট কি চার নাম্বার কোনো চলকের একশোটি মানের একশোটা মান ভেবে নাও কোনো চলকের একশোটা মান আছে একটা মান দুটো মান তিনটে মান চারটা মান পাঁচটা মান করতে করতে টোটাল একশোটা মান আছে তো এই একশোটা মানের মধ্যক আর সমক পার্থক্য বলে দিয়েছে কেমন মধ্যক দেওয়া আছে আর সমক পার্থক্য দেওয়া আছে এবার প্রবলেমটা কি যেন মধ্যক আর সমক পার্থক্য বলে দিয়েছে কিন্তু প্রবলেমটা কি প্রবলেম হচ্ছে গণনার সময় গণনার সময় দেখা গেল চলকের দুটি মান ভুল ক্রমে তিরিশ আর কুড়ির পরিবর্তে পাঁচ আর পঁয়তাল্লিশ লিখে দিয়েছে তার মানে ধরে নাও এই যে চলকের মানগুলো দেওয়া ছিল এখানে যে মানগুলো দেওয়া ছিল তো হতো হতো কত তিরিশ তো তিরিশ না লিখে ওর পরিবর্তে লিখেছে কত পাঁচ আর কুড়ি হতো কুড়ি না লিখে ওর পরিবর্তে লিখেছে কত পঁয়তাল্লিশ কেমন তো নিশ্চয়ই ভুল লিখেছে টোকার সময় অনেকগুলো ডেটা বুঝতে পারছো একশোটা ডেটা তো একশোটা ডেটা এখন লিখতে যাচ্ছিলো তখন তিরিশের পরিবর্তে ভুল করে পাঁচ লিখে দিয়েছে আর কুড়ির পরিবর্তে ভুল করে পঁয়তাল্লিশ লিখে ফেলেছে তো তিরিশ আর কুড়ি লিখলে তো আমরা গণনায় ভুল পাব কি ভুল পাব এই যে মধ্যক আর সমক পার্থক্য ভুল পাব তার মানে সঠিক যদি আমি করি তাহলে মধ্যক আর সমক পার্থক্যটা কী হবে ব্যাস এটা হচ্ছে অঙ্ক এটাও কিন্তু খুব দামি অঙ্ক তারপর দেখো এই অঙ্কটি আমি এখানে এটা তো বলতে পারবো না যে রাশিমালা কি দেবে তবে আমি একটা রাশিমালা বা রাশি তথ্যের উপরে বেশ করে একটা অঙ্ক দিয়েছি যে এর গড় কত হবে এর ভেদমান কি হবে এর সমক পার্থক্য কী হবে স্টুডেন্ট যাতে ভেদ ভেদাঙ্ক এর সূত্র যাতে ইউজ করতে পারে ব্যবহার করতে পারে তার জন্য আমি এখানে তিনটা অঙ্ক দিয়েছি প্রথমটা কি ভেদাঙ্ক দেওয়া রয়েছে কেমন ভেদাঙ্ক দেওয়া রয়েছে প্রমাণ বিচ্যুতি মানে কি সমক পার্থক্য দেওয়া রয়েছে তাহলে গড় কত হবে কেমন এই টপিকের ওপর রয়েছে তিনটে গুরুত্বপূর্ণ অঙ্ক তো এটা নিয়ে টোটাল আটটা আমরা অঙ্ক পেলাম তোমরা এই আটটা অঙ্ককে সুন্দর করে খাতায় তুলে নেবে বা প্র্যাকটিস করবে আশা করছি এই আটটা অঙ্ক করলে তোমরা কমন তো পাবেই পাশাপাশি এই আটটা অঙ্ক করলে আনকমন অঙ্ক আসলেও তুমি করতে পারবে অন্তপক্ষে এটা বলতে পারি ক্লিয়ার তো চটপট লিখে নাও এই আটটা অঙ্ক এবার দেখো পরবর্তী চ্যাপ্টার এবার প্রত্যেকে দেখো চ্যাপ্টারের নাম অবকলন এই চ্যাপ্টার থেকেও কিন্তু গুরুত্বপূর্ণ প্রচুর অঙ্ক রয়েছে দেখো আমি দুটো পার্টে ভাগ করে দিয়েছি যাতে আমরা এই পার্টটা লিমিট ইউজ করে করতে পারি আর এই পার্টটা ডেরিভেটিভ আর ফর্মুলা ইউজ করে করতে পারি প্রসঙ্গত এই টপিক বলার আগে বলি দেখো প্রথম অঙ্কটা এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক কেন জানো কারণ যিনি প্রশ্ন তৈরি করেন ওনার একটা থট থাকে যে এমন কি কোনো অঙ্ক আছে যে অঙ্ক দিলে অন্য একটা চ্যাপ্টার কাভার হয়ে যায় তো অপেক্ষক বলে একটা চ্যাপ্টার আছে ওই চ্যাপ্টারটা ওই চ্যাপ্টারটা অনুযায়ী একটা প্রবলেম তুমি গুরুত্বপূর্ণ পেয়ে যাবে তো ওই চ্যাপ্টার না দিয়ে বরং যদি এই চ্যাপ্টার রেসপেক্ট অঙ্কটা দেয় তাহলে কিন্তু দুটো চ্যাপ্টারকে স্যাটিসফাই করে যাই কারণ দেখো তোমাকে যদি এটা দিয়ে দেয় না আমার প্রথম কাজ কি এফেক্সটা বের করতে হবে আর এফেক্স বের করতে বলা মানে ফার্স্ট চ্যাপ্টার বা বলতে পারো অপেক্ষক চ্যাপ্টারের অঙ্ক যখন এফেক্স পাবে তারপরে না তুমি এফ ডাস ওয়ানটা পাবে তো সেই রেসপেক্টে অঙ্কটা ইম্পর্টেন্ট দেখো এই অঙ্কটা ইম্পর্টেন্ট কেন কারণ এখানে যেহেতু ভগ্নাংশ দেখতে পাচ্ছ ভাগ হয়ে আছে তো ভাগের যে সূত্র সেটা প্রয়োগ হবে নাম্বার থ্রি দেখো এই প্রবলেমটা গণনার জন্য ইম্পর্টেন্ট কারণ গণনা করতে গিয়ে অনেকে ভুল করে ফেলে এখানে ফ্যাক্টোরিয়ালের ব্যবহারের জন্য অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ এই প্রবলেমটাও দেখা গেছে খুব আসে পরীক্ষায় তারপর এই অঙ্কটা ভগ্নাংশ রয়েছে ভগ্নাংশের মাধ্যমে কেমন করে প্রুফে যাব তার জন্য ইম্পর্টেন্ট এই অঙ্কটা কেন ইম্পর্টেন্ট যুগ্ম অপেক্ষকের কনসেপ্ট কি এটা প্রয়োজন তার জন্য ইম্পর্টেন্ট তারপর দেখো এখানে বলেছি কি প্রাথমিক তত্ত্ব থেকে মানে লিমিট ব্যবহার করে তো লিমিট ব্যবহার করে দেখো এখান থেকে কয়েকটা অঙ্ক দিয়েছি তিনটা অঙ্ক তারপর মড থাকলে আমরা সেটাকে কী করে ভাঙব সেই থটের উপর বেশ করে অঙ্ক এই অঙ্ক কেন ইম্পর্ট্যান্ট কিছু কিছু স্কুল ভাবে যে যখন স্টুডেন্টস টুয়েলভে উঠবে তখন অন্তর্কলন যোগ্যতা টেস্ট করতে হয় আর যোগ্যতা টেস্ট করতে গিয়ে এ ধরনের অঙ্ক কিন্তু প্রচুর থাকে ফলে কিছু স্কুল স্কুলভাবে এক কাজ করি এই প্রবলেমটা ফিট করি তাহলে উচ্চ মাধ্যমিকে হিট করবে ওই জন্য কিন্তু এই প্রবলেমটা দিতে পারে তাছাড়া তোমাদের আমি আরও এক্সট্রা এই তিন চারটা অঙ্ক দিয়ে দিয়েছি মোটামুটি এই কয়েকটা অঙ্ক করলেই একটা সম্যক ধারণা যেমন তৈরি হবে ঠিক একই রকমভাবে গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাহারটাও রেডি হয়ে যাবে পরিশেষে তোমাদের বলে রাখি যে যদি কেউ মনে করো স্যার এখান থেকে কি আর কিছু অঙ্ক করা যায় যেটা আপনার খেয়ালে আসছে আপনি তো দশটা না বারোটা অঙ্ক দিলেন এরপরে যদি করতে চাই তাহলে বলবো তোমার ডেরিভেটিভের যে প্রমাণগুলো আছে না সেগুলো দেখে রাখবে প্রাথমিক তত্ত্বের সাহায্যে কীরকম সাইন এক্সের ডেরিভেটিভ কী কস এক্সের ডেরিভেটিভটা কী ওরকম ধরে নাও রুট এক্সের ডেরিভেটিভটা কী এটা সূত্রের মাধ্যমে নয় তুমি প্রাথমিক তত্ত্ব থেকেই করে রাখতে পারো মানে সূত্র প্রমাণগুলো তাহলে দেখবে আমরা এখান থেকে পুরো হানড্রেড পারসেন্ট আমরা কিন্তু কন্টেন্ট রেডি করতে পেরে নিলাম তো যাই হোক এই হচ্ছে গুরুত্বপূর্ণ অঙ্ক এবার চলো আমরা পরবর্তী চ্যাপ্টারের দিকে এগিয়ে যাই এবারে নেক্সট দেখো আরেকটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার চ্যাপ্টারের নাম অধিবৃত্ত আমি তোমাদের এখান থেকে গুরুত্বপূর্ণ অঙ্ককে কয়েকটা স্টেপে ভাগ করে দিয়েছি আর বুঝতে পারছো পাঁচ নাম্বার দুই নম্বরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এটি দেখো আমি প্রথমে ভাগ করেছি এই টপিকে যে সমীকরণ দেওয়া থাকবে আর বিভিন্ন তথ্য চাইবে অধিবিত্তের নাভি স্থানাঙ্ক কী নিয়ামকের সমীকরণ কি শীর্ষবিন্দু কি এই জাতীয় প্রশ্ন নেক্সট কি নেক্সট হচ্ছে আমাদের বলে দেবে যে অধিবিত্ত নির্ণয় করো যার নাভি স্থানাঙ্ক দেওয়া আছে আর নিয়ামকের সমীকরণ দেওয়া আছে কিংবা দুটো পয়েন্ট দেওয়া আছে একটা শীর্ষবিন্দু একটা নাভিবিন্দু কিংবা একটা শীর্ষবিন্দু একটা নিয়ামক সরলরেখা তাহলে আমরা অধিবিত্তের সমীকরণ কি করে নির্ণয় করব। তোমাদের নাভিগামী জ্যা সংক্রান্ত তথ্য দিয়ে অঙ্ক দেয় খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক ওই কারণে আমি টোটাল এক দুই তিন এবং চার এই চারটা অঙ্ক তুলে দিয়েছি কেমন তারপর দেখো এক অক্ষের সমান্তরাল বা ওয়াই অক্ষের সমান্তরাল কে অধিবৃত্ত রক্ষ এবং তিনটা পয়েন্ট দিলে আমরা কেমন করে অধিবিত্তের সমীকরণ পাবো তাছাড়া তোমাদের সঞ্চার পথের উপর বেশ করে কিন্তু এই তিনটে গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে তো মোটামুটি এই কয়েকটা অঙ্ক করতে পারলে এটা বলতে পারো যে তোমাদের একটা পূর্ণাঙ্গ চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে এবং পাঁচ নাম্বার তোমাদের হাতের মুঠোয় থাকবে তাই গুরুত্বপূর্ণ অঙ্কগুলোকে একটু তুলে নাও প্রত্যেকে এখন তোলার টাইম নেই তাই স্ক্রিনশট নিয়ে নাও তাহলে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ একসঙ্গে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ অঙ্কের সেট কি এটা ভেবো না এটা সাজেশান ভেবো না কিন্তু যদিও অঙ্কের পরিমাণ কম তাহলে কি ভাববে গুরুত্বপূর্ণ অঙ্কের সেট একটা চ্যাপ্টারকে না দেখবে যখন আঁক আমরা খাই আকে রস খাই আঁকটা কী করে জানো তোমরা সবাই ঠিক একই রকমভাবে চ্যাপ্টারকে আমরা মেশিনের মধ্যে ঢুকিয়ে আমরা না ওখান থেকে গুরুত্বপূর্ণ অঙ্কগুলোকে তুলে নিয়েছি যে অঙ্কটি করলে পুরো চ্যাপ্টারটা কিন্তু হাতের মুঠোয় চলে আসবে কেমন ফলে এই অঙ্কগুলো কিন্তু করে নাও আশা করছি এখান থেকে তোমরা একটা পাঁচ মার্কের প্রশ্ন কমন পাবে তো পাবেই চলো আমরা পরবর্তী চ্যাপ্টার নিয়ে আলোচনা করি কেমন তো লেখানো চটপট প্রিয় ভাই বোনেরা আমরা নেক্সট চ্যাপ্টারের সায় যাওয়ার আগে আর একটা কথা বলে রাখি তোমাদের দেখো ইলেভেন একটা রকমভাবে তো হলো তোমাদের কিন্তু মাথা রাখবে একটা ফুল স্ট্র্যাটেজি না থাকলে কিন্তু সামনে এগোন অনেক টাফ হয়ে যায় আমি তোমাদের দুটো কথা খালি বলবো এখানে নাম্বার ওয়ান হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে যখন তোমরা কোনো কিছু পড়বে তার রোড ম্যাপ আগে ক্লিয়ার করে নাও রোড ম্যাপ না ক্লিয়ার করলে কিন্তু তোমরা সঠিক কিন্তু পথ পাবে না আমি তোমাদের অঙ্কুলো সাজিয়েছি সেটা কিন্তু পুরোপুরি রোড ম্যাপের উপর ভিত্তি করে একজন যিনি প্রশ্ন তৈরি করবেন উনি কত রকম টেকনিকে ভাবতে পারেন কত রকম উপায় ভাবতে পারেন তার কিন্তু থটগুলোকে আমরা একত্রে কালেক্ট করেছি আর কিছুই না তার চিন্তাগুলোকে কালেক্ট করে আমরা অঙ্কের ওপর তা প্রয়োগ করেছি মাথায় রাখবে কোনোদিনই কিন্তু অঙ্কের সাহাজান হয় না কিন্তু অঙ্কের কি হয় অঙ্কের সুনির্দিষ্ট টাইপ হয় একটা চ্যাপ্টার থেকে ধরে নাও পাঁচটা বা দশটা টাইপ আছে তাই আমাদের ডিউটি কি দশটা টাইপ থেকে দশটা অঙ্ককে তুলে নেওয়া আর পরীক্ষা লেভেলে আসে এরকম গুরুত্বপূর্ণ অঙ্ককে তুলে নেওয়া সবটা অঙ্ককে তুলনার পর আমাদের কিন্তু বইটার পুরো সারসংক্ষেপ হয়ে গেল তোমরা বাংলায় পড়েনি সারসংক্ষেপ অনেক বড় গল্পের একটা সারসংক্ষেপ ঠিক একই রকমভাবে সারসংক্ষেপ জানলে যেমন পুরো গল্পটার বৈশিষ্ট্যরা বুঝতে পারা যায় একই রকম আমরা কিন্তু সারসংক্ষেপের মতন তুলে নিচ্ছি অঙ্কগুলোকে যাতে আমরা একটা চ্যাপ্টারের পুরনো কনসেপ্ট পেয়ে যাই এবং অন্যান্য অঙ্ক আসলে গেলে একটা পুরো ডাইরেকশান পেয়ে যাই কেমন করে সলভ করব তাই প্রিয় ভাই বোনেরা নেক্সট সাজেশানের জন্য অপেক্ষায় থাকো হয়তো এর পরের এপিসোডে তোমরা পেয়ে যাবে কেমন লাগলো আজকের এই ক্লাসটি অবশ্যই কমেন্ট সেকশানে তো জানাতে ভুলবেই না পাশাপাশি এই গুরুত্বপূর্ণ ক্লাস অবশ্যই কিন্তু ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করবে কেমন আর নিচে দেওয়া ডেসক্রিপশান বক্সটি ফলো করবে কারণ ওখানে গুরুত্বপূর্ণ আমরা সেটগুলো দিয়ে থাকবো এর পরের এপিসোডগুলো দিয়ে থাকবো পাশাপাশি টুয়েলভে পা ফেলার জন্য যে সমস্ত পন্থা প্রথম থেকে গ্রহণ করা দরকার সেগুলোও কিন্তু পেয়ে যাবে কেমন তো আজকের এটুকুটাই নমস্কার ধন্যবাদ